এই ওয়াটস আপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুমন, নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণীয় ম্যাজিক ভিডিও, যে ভিডিওটি আমি আপনাদের সামনে এখন দেখাবো। তো এই ভিডিওতে যেটি লাগবে, একটি কয়েন আর একটি হচ্ছিল কার্ড। ইটস কাইন্ড অফ ম্যাজিক কার্ড, বাট এটা ম্যাজিক কার্ড না। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই কার্ডে জাস্ট একটি হোল রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হোলটি আসলে এই পর্যন্তই, যেখানে একটি কয়েন প্রবেশ করতে পারে না। তো বন্ধুরা, আমি এখন একটি ম্যাজিক দেখাবো। তো ভিডিও শুরু করার পূর্বে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করে আসি। এই কার্ডটি আমি এভাবে আপনাদের সামনেই ভাঁজ করে নিচ্ছি। তো আমি এই কয়েনটি এটার ভিতরে প্রবেশ করিয়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কার্ডটি, এই কয়েনটি প্রবেশ করাচ্ছি। তো ডেফিনেটলি এই হোল দিয়ে এটা বেরোনোর কথা না। তো দেখুন, দেখা যাচ্ছে কয়েনটি চলে আসছে অলরেডি। তো আমি এখন একটি ম্যাজিক করব, এই কয়েনটি এখান থেকে বের করে দেবো। অলরেডি 1 2, তো কয়েনটি চলে আসলো। তো আপনারা দেখুন এখানে এটা যাবে না। তো কীভাবে করলাম, তো চলুন এখনই দেখে আসি এই ভিডিওর পিছনের মূল রহস্য। তো বন্ধুরা, এই ভিডিওতে কার্ডটি যেটি করেছে সবই আসলে আসলে ম্যাজিক বলতে কিছুই নেই। যেটি হচ্ছে হলো আসলে চোখের একটি ধোকা বা সায়েন্টিফিক্যাল কোনো একটা কিছু, যেটা আপনারা বলে থাকেন। তো এখানে কার্ডে একটি অংশ আমরা কেটে রেখেছি আগে থেকেই। যখন কার্ডটি আমরা প্রবেশ করাচ্ছি, তখন ঠিক মাঝ বরাবর এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন, বেরিয়ে এখানে আসলে তখন আমি এদিক থেকে দেখাচ্ছি। সো দ্যাটস অল। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। সো দেখা হবে আবার নতুন ভিডিওতে কোনো এক সময়ে। টিল দেন, টাটা।